কিছুক্ষণ আগে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের মতন উচ্চ মাধ্যমিকেও জেলার জয় জয়কার, প্রায় 1% বেড়েছে পাশের হার। সাফল্যের নিরিখে ছাত্ররা ছাত্রদের তুলনায় সামান্য পিছিয়ে থাকলেও মেধা তালিকা দেখে তা যদিও বোঝার উপায় নেই, সেখানে কৃতি ছাত্রদের ছড়াছড়ি। প্রথম বিভাগে পাশ করেছে 42%, প্রথম স্থানে হুগলির কলেজিয়েট স্কুলে অর্চিষ্মান পানিগ্রাহী। 2015-তে মাধ্যমিকে অর্চিষ্মান দ্বিতীয় হয়েছিলেন, এই ছবি দেখতে পাচ্ছেন অর্চিষ্মান পানিগ্রাহী। উচ্চ মাধ্যমিকে এবারে প্রথম পেয়েছে 99.2%। হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র অর্চিষ্মান মাধ্যমিকেও দ্বিতীয় হয়েছিল, আর এবারে উচ্চ মাধ্যমিকে 99.2% নাম্বার পেয়েছে অর্চিষ্মান পানিগ্রাহী। মিষ্টিমুখ করাচ্ছেন তার বাড়ির লোকজন। এই প্রত্যাশা বোধহয় কিছুটা ছিলই, কারণ মাধ্যমিকে দ্বিতীয় স্থানে ছিল এই অর্চিষ্মান পানিগ্রাহী, যে এবারে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র অর্চিষ্মান পানিগ্রাহী 99.2% নাম্বার পেয়েছে অর্চিষ্মান। আপনাদের জানিয়ে রাখে, অর্চিষ্মানের এই অসাধারণ রেজাল্ট উচ্চ মাধ্যমিকে প্রথম নয়, মাধ্যমিকেও সারা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল অর্চিষ্মান পানিগ্রাহী, যেটা খুব একটা দেখা যায় না। মাধ্যমিকে সাফল্যের ধারা বরং বড়া ভালো, উচ্চ মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট করেছে অর্চিষ্মান। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে অর্চিষ্মান পানিগ্রাহী। তার প্রাপ্ত নাম্বার, তার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ হিসেবে যদি বলি, 99.2% নাম্বার পেয়েছে অর্চিষ্মান পানিগ্রাহী, হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র অর্চিষ্মান। এবারে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে অর্চিষ্মান পানিগ্রাহী। উচ্চ মাধ্যমিকেও আমরা দেখছি জেলারই জয় জয়কার, যে প্রথম হয়েছে অর্চিষ্মান, সে হুগলির ছাত্র, হুগলি জেলার ছেলে। সে সাফল্যের তুলনায় কলকাতাকে বলা বাহুল্য টেক্কা দিয়েছে এই জেলার ছেলে মেয়েরাই। আদর্শ আগরওয়াল যে চতুর্থ হয়েছে, সেই কলকাতা থেকে প্রথম হয়েছে, 97% নাম্বার পেয়ে মেধা তালিকা তার স্থান চতুর্থ। অর্চিষ্মান পানিগ্রাহী প্রথম হয়েছে, হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র অর্চিষ্মান পেয়েছে 99.2% নাম্বার। মাধ্যমিকে অর্চিষ্মান দ্বিতীয় স্থান অধিকার করেছিল, ঠিক 2 বছর পর উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান থেকে এক ধাপে এগিয়ে প্রথম স্থান অধিকার করেছে সারা রাজ্যের মধ্যে অর্চিষ্মান। নিশ্চয়ই তার শিক্ষক শিক্ষিকারও প্রত্যাশা রেখেছিলেন অর্চিষ্মানের ওপর, বিশেষ করে মাধ্যমিকে দ্বিতীয় স্থানের পর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা একটা প্রত্যাশা ছিল। দ্বিতীয় হয়েছে হুগলির মাহেশের মায়াং চট্টোপাধ্যায় এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র উপমুন্য চক্রবর্তী। তারা পেয়েছে 98.4% নাম্বার, একদম খুব কম নাম্বারে ভাড়া রয়েছে, ঠিক যে খতিয়ানটা আমরা মাধ্যমিকের ক্ষেত্রেও দেখেছিলাম, মাধ্যমিকেও 1% করে নাম্বার কম হয়েছিল। উচ্চ মাধ্যমিকেও ঠিক একই রকম, প্রথম অর্চিষ্মান পানিগ্রাহী পেয়েছে 99.2%, দ্বিতীয় মায়াং এবং উপমন্য পেয়েছে 97%। অর্চিষ্মানের সঙ্গে যার ছবি দেখতে পাচ্ছেন, থার্ড হয়েছে সুরজিৎ লোহার। সুরজিৎ 97.8% নাম্বার পেয়েছে, বাঁকুড়ার ছেলে সুরজিৎ, বাঁকুড়া জেলা স্কুলের ছেলে সুরজিৎ লোহার। 97.8% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে। যদিও সুরজিৎ একা নয়, থার্ড হয়েছে শুভম সিনহা নামে আরামবাগেরও আরও এক ছাত্র। উচ্চ মাধ্যমিকে এবারও জেলার জয় জয়কার, প্রথম তিনজনের প্রত্যেকেই কিন্তু জেলার ছাত্র। প্রথম অর্চিষ্মান পানিগ্রাহী ছবি দেখছেন একদিকে, অর্চিষ্মান হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র, তার প্রাপ্ত নাম্বার 99.2% নাম্বার পেয়েছে। অন্যদিকে ডান দিকে যার ছবি দেখতে পাচ্ছেন, সে তৃতীয় হয়েছে সুরজিৎ লোহার। সুরজিৎ বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র, সেই বাঁকুড়া মাধ্যমিকেও যে জেলার ফলাফলের কথা আলাদাভাবে উল্লেখ করতেই হয়, উচ্চ মাধ্যমিকের মেধা তালিকাতেও কিন্তু বাঁকুড়া জেলা যথেষ্ট ভালো ফল করেছে বলে দেখা যাচ্ছে। তৃতীয় হয়েছে সুরজিৎ লোহার, 97.8% নাম্বার পেয়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়েছে, মাধ্যমিকের মতন উচ্চ মাধ্যমিকের জয় জয়কার জেলার
1%. গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে 1%। প্রথম বিভাগে পাশ করেছে 42%। প্রথম স্থানে হুগলি কলেজিয়েট স্কুলে 38 মান পানিগ্রাহী। প্রথম 38 মান 2015 সালে মাধ্যমিকে দ্বিতীয় হয়েছিল এবং তার সাফল্যের ধারা অব্যাহত। হুগলি কলেজিয়েট স্কুলের এই ছাত্র উচ্চ মাধ্যমিকেও প্রথম স্থান অধিকার করেছে। তার নাম্বার পার্সেন্টেজ হিসেবে যদি বলি 99.2% নাম্বার পেয়েছে 38 মান পানিগ্রাহী। অন্যদিকে তৃতীয় যে হয়েছে সুরজিৎ লোহার, তার ছবি দেখতে পাচ্ছেন। সুরজিৎ লোহার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র, 97.8% নাম্বার পেয়েছে সুরজিৎ লোহার, 38 মান। মেধা তালিকা একেবারে প্রথমে রয়েছে। দ্বিতীয় হয়েছে মাঙ্ক চ্যাটার্জি, মাঙ্ক মহেশের ছাত্র, রামকৃষ্ণ মিশনে এই ছাত্র পেয়েছে 98.4% নাম্বার। অন্যদিকে দ্বিতীয় হয়েছে, যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে উপমূর্ণ চক্রবর্তী, উপমূর্ণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, উপমূর্ণ পেয়েছে 98.4% নাম্বার। তৃতীয় সুরজিৎ লোহার তো বটেই, তারই সঙ্গে তৃতীয় স্থানাধিকারী শুভম সিনহা, শুভম আরামবাগ হাই স্কুলের ছাত্র। শুভমেরও প্রাপ্ত নাম্বার 97%। আর সুরজিৎ লোহার, সে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র, 97.8% নাম্বার পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছে সুরজিৎ লোহার। তবে আলাদা করে 38 মানের কথা বলতেই হয়, কারণ এবারেই প্রথম নয়, 38 মান 2015 সালে পশ্চিমবঙ্গের মধ্যে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। ঠিক 2 বছর পরে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তার সাফল্যের ধারা সে অব্যাহত রেখেছে। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে 38 মান পানিগ্রাহী। উচ্চ মাধ্যমিকেও বলা যায় জেলারই জয়জয়কার, কারণ প্রথম 3টে স্থান তো বটেই, দশম মোট 10 জনের দশম স্থানাধিকারীদের যে মেধা তালিকা বের হয়েছে, যাতে 53 জন ছাত্র এবং 13 জন ছাত্রের নাম রয়েছে, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু কলকাতা বাদে অন্যান্য জেলার ছাত্রছাত্রী। কলকাতায় প্রথম স্থানাধিকারী ফোর্থ হয়েছে আদর্শ আগরওয়াল, কলকাতার ছাত্র, 97% নাম্বার পেয়েছে। এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছে মঞ্জিষ্ঠা সাহা, মঞ্জিষ্ঠা ষষ্ঠ স্থান অধিকার করেছে, 96% নাম্বার পেয়েছে এই মঞ্জিষ্ঠা, কলকাতার বিদ্যাভারতী গার্লস হাই স্কুলের ছাত্রী। অন্যদিকে ফোর্থ হয়েছে চিন্ময় অধিকারী, চিন্ময় ময়নাগুড়ি, জলপাইগুড়ি ময়নাগুড়ি হাই স্কুলের ছাত্র। এই ময়নাগুড়ি হাই স্কুল জলপাইগুড়ি, এই স্কুলটি এবারে উচ্চ মাধ্যমিকে অসাধারণ ফল করেছে, বেশ কয়েকজন ছাত্রছাত্রী রয়েছে। শুভম সিনহা তৃতীয় হয়েছে, আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শুভম, প্রথমে কংগ্রাচুলেশন, আরামবাগের ছাত্র তুমি, তৃতীয় হয়েছে, পেয়েছো 97.8% নাম্বার। প্রথমেই জানতে চাইবো, এই রেজাল্ট এক্সপেক্ট করেছিলে? হ্যাঁ, অবশ্যই এক্সপেক্ট করেছিলাম। আমার টেস্ট রেজাল্ট ছিল, আমার ছিল, আমার স্কুলের বন্ধুদের স্যারদের সবাই এসেছিল, এরকমই আশা করেছিল। আর শুভম ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে ডক্টর হতে চাই। শুভম একটু সরে এসে কথা বলা সম্ভব? খুব একটা বোঝা যাচ্ছে না তোমার কথা। হ্যাঁ হ্যাঁ, কি হতে চাও? আমি ডক্টর হতে চাই। আচ্ছা, পরীক্ষা দিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ, জয়েন্ট ইন্টারভিউ দিয়েছি। আচ্ছা, এখনই কি ভেবে রেখেছো কোন বিষয় নিয়ে স্পেশালাইজেশন করবে, নাকি এখন শুধুই স্পেশালাইজেশন এখন আমি করব না? আচ্ছা, আর কত ঘন্টা পড়তে কিভাবে প্রিপেয়ার করেছো নিজেকে? প্রিপারেশন বলতে আমি রুটিন চেক করেছি, বলা কত বেশি কি করতাম যে আমি আজকে এতটা পড়ব, কতটা সাবজেক্ট করতে হবে, এরকম কোন ভাবি পড়তাম, মোটামুটি দিনে 14-15 ঘন্টা তো পড়তাম। আচ্ছা, মানে প্রাইভেট টিউশন বাদে দিনে 14-15 ঘন্টা নাকি সব মিলে? প্রাইভেট টিউশন বলে না, প্রাইভেট টিউশন যদি মিটিং থাকতো, সেই তুমি যদি ছুটি থাকতো তো আমি সবসময় চেষ্টা করতো ততটুকু করতে, কোনোদিন এমনিটা বলা হয় অন্য কাজে সময় নষ্ট করিনি, পড়াশোনা আমি যতটা পারতাম করতাম। অর্থাৎ শুভম তুমি প্রথম থেকেই খুব স্টুডিয়াস, তাই তো? হ্যাঁ, আমি হ্যাঁ ছোটবেলা থেকে আমি পড়তে ভালোবাসি বলতে পারে। বাহ, আর পড়া বাদে আর কিসে আগ্রহ আছে শুভম? পড়া বাদে শিক্ষার আগ্রহ আছে, কিন্তু তো 2 বছরে পড়াশোনা এতটাই বেড়েছে আমি সেটাকে আর রাখতে পারিনি, এর জন্য দুঃখ হয় মাঝে মাঝে। কিন্তু আর এমনি যে হবি বলতে আমি গল্পের বই পড়াটাই পছন্দ করি, গল্পের বই পড়ি। আচ্ছা, আর কি ধরনের বই পড়তে ভালোবাসো? হ্যাঁ বলবেন প্লিজ। আর কি ধরনের বই পড়তে ভালোবাসো শুভম? গল্পের বই বলতে আমি অ্যাডভেঞ্চার বই পড়তে ভালোবাসি, আমার পছন্দের কাকাবন্ধু। আচ্ছা,
আর এই পরের বছর বা তার পরের বছর যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক, তাদের জন্য কি সাজেস্ট করবে? তাদের জন্য বলবো তোমাদের পড়তে যতক্ষণ ভালো লাগবে পড়েছে যতটা বেশি পারবে পড়বে, তবে কখনোই বেশি চাপ নেবে না। সবসময় আমি যেটা বলি যে আমার অন্যান্য বন্ধুদের বলি যে সবসময় টপ র্যাঙ্কের দিকে নজর রাখাটা দরকার। আচ্ছা, তোমার প্রিয় বিষয় কি শুভম? ফিজিক্স। কিন্তু হতে চাইছো ডাক্তার? ফিজিক্স আমার প্রিয় বিষয় বলতে আমি বলতে চাইছি আমার ফিজিক্স পড়তে ভালো লাগে। ধরুন আমার যখন কিছু একটা পড়তে ইচ্ছে করছে না, তখন আমি ফিজিক্সের সাথে নিয়ে খুললে আমার মন ভালো হয়ে যায়, আমি ফিজিক্স পড়তে ভালো লাগে। আচ্ছা, কিন্তু ফিজিক্স নিয়ে ভবিষ্যতে পড়ার কথা ভাবনি আর? না, ফিজিক্স থাকে কারণ আমার ডক্টর হওয়ার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, আর সেটা এই সময় এসে আমি দেখছি যে এই ইচ্ছেটাকে চলতে করতে পারি নাকি, আমার সেটা ইচ্ছে আছেই। আমার স্যারেদেরও সেই রকম আমাদের প্রেরণা ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ শুভম, আবারও কংগ্রাচুলেশন আমাদের সঙ্গে তুমি কথাও বলে যাবে, ভবিষ্যতে আরও অনেক এগিয়ে যাও। উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী শুভম সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরামবাগ হাই স্কুলের ছাত্র শুভম সিনহার প্রাপ্ত নাম্বার 97% নাম্বার পেয়ে সে এবারে উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে ঋত মুখার্জি, ঋত অষ্টম স্থানাধিকারী। ঋত, প্রথমে কংগ্রাচুলেশন, কোথা থেকে প্রথম খবর পেলে, স্কুলে গিয়েছিলে? ঋতর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছে। সন্দীপ, ঋতকে প্রথমে কংগ্রাচুলেশন জানাও। এই 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 ঋতই কিন্তু নবনালন্দা স্কুলের অষ্টম স্থানাধিকারী। নবনালন্দা স্কুল থেকে রিত এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে। রিত, 24 ঘন্টার তরফ থেকে প্রথমেই তোমাকে অনেক অনেক অভিনন্দন। কিভাবে খবরটা, এই খবরটা আসার পর প্রথম প্রতিক্রিয়াটা কি হয়েছিল? খুবই আনন্দ হয়েছিলাম, কারণ আমি এতটা এক্সপেক্ট করিনি। আমি 95% মানে 475 এক্সপেক্ট করেছিলাম, তো মার্কস যা শুনলাম তাতে তো 482 হচ্ছে, তার মানে 7 নম্বর আমার এক্সপেকটেশন থেকে বেশি। তো এতে খুবই খুশি হয়েছি, আর আমার মা বাড়ির লোকরা আমার থেকে বেশি খুশি হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এই এই যে ফলাফলটা আজকে হলো, এই ফলাফলটার পর তোমার পরবর্তী ভাবনাটা কি? এই প্রথমত বলতে চাই, এই ফলাফলটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা প্রথম থেকে ছিল না, কারণ আমি মাকে আগেই বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিছুই ডিটারমাইন করবে না জীবনে, কিচ্ছু ডিটারমাইন করবে না, কারণ আমি মেন্স কোয়ালিফাই করে অ্যাডভান্স পরীক্ষা দিয়েছি, তার র্যাঙ্ক যা আসবে সেটাই আমার ভবিষ্যৎ ডিটারমাইন করবে। তো এটা জাস্ট একটা ফর্মালিটি, কিন্তু ভালো হয়েছে রেজাল্ট, এতে আমি খুশি। এই এই যে সাফল্যটা, এই সাফল্যটা তোমার যখন টেস্ট পরীক্ষা হয়েছিল তখনও কি এরকমই র্যাঙ্ক ছিল, বা তুমি বরাবর কি র্যাঙ্ক করো? বরাবরই র্যাঙ্ক করি বলতে গেলে, আমি কোনোদিন স্কুল থেকে আজ অব্দি ফার্স্ট হইনি, কিন্তু আমি প্রথম 10-এর মধ্যে থাকতাম। আমি টেস্ট পরীক্ষায় 6th হয়েছিলাম, আর মাধ্যমিকে আমি স্কুলে সম্ভবত 4th বা 5th র্যাঙ্ক করেছিলাম স্কুল থেকে। তো কোনোদিন স্কুলে ফার্স্ট হইনি, কিন্তু প্রথম দিকে থাকতাম, নিজের সেকশনে ফার্স্ট হতাম, তো এবারে ফার্স্ট হয়েছি স্কুল থেকে। মানে বরাবরই তোমার টপার হওয়ার একটা হ্যাবিট? হ্যাঁ, সেটা বলতে পারি। ছোটবেলা থেকে আমি ফার্স্ট হতাম, মানে নিজের সেকশনে, আমি নিজের সেকশনে 5-6 মধ্যে এরকম চলে আসতাম। এবার কি মানে এত বড় একটা খুশির খবর, ইতিমধ্যে তো নিশ্চয়ই ফোন টোন আসা শুরু হয়ে গেছে? হ্যাঁ, সব বন্ধু বান্ধবরা ফোন করছে, বাবাকে জানানো হয়েছে, জেঠু জেঠিমা দাদা বৌদি সবাইকে জানানো হয়েছে। এই যে সাফল্যটা, এই সাফল্যটার ক্রেডিট কার? ক্রেডিট তো সবারই কিছু না কিছু থাকে, আমার যেমন নিজের ক্রেডিট আছে, আমার মা বাবারও ক্রেডিট আছে। সব টিউশনে আমাকে বাবা গাড়ি করে দিয়ে আসতো, তো তার ক্রেডিট আছে, মা নিয়ে আসতো, তার ক্রেডিট আছে, এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং টিউশন টিচারদের সবারই ক্রেডিট আছে। একটা জিনিস আমরা সবার মুখে শুনি যে যারা এই ভালো র্যাঙ্ক করে, ফার্স্ট হয়, সেকেন্ড হয় বা টপার থাকে, তারা নাকি প্রচুর পড়াশোনা করে, একদম বইয়ে মুখ গুজে থাকে, এটা সবার ধারণা, তুমিও কি সেরকম? না, বইয়ে মুখ গুজে তো আমি কোনোদিনই থাকিনি, সেটা একটা মানুষ পারেও না বলে আমার ধারণা, 24 ঘন্টা কেউ মুখ গুজে থাকতেও পারে না। তবে তবে পড়াশোনা করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, অনেকই পড়াশোনা করতে হয়েছে। তো এই কতক্ষণ পড়তে, কতক্ষণ পড়তাম সেটা এক একদিন এক একটা মানে নির্ভর করছে, কোনো ফিক্সড টাইম ছিল না, কারণ যেদিন আমার স্কুল প্লাস দিনে দুটো টিউশন থাকতো সেদিন আমি বাড়িতে এসে একটুও পড়তে পারতাম না, আবার যেদিন ছুটির দিন কোনো টিউশন নেই সেদিন সকাল থেকে দুপুর অবধি আবার সন্ধ্যা থেকে রাত অবধি পড়ে যেতাম, ওই জন্য কোনো ফিক্সড টাইম নেই, সময় পেলেই পড়তাম। কি ইচ্ছা এবার, কি হওয়ার প্ল্যানিং? আমার তো ছোট্টবেলা থেকে ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার, এখন ওই যেটা বললাম আমি আইআইটি যেই দিয়েছি তার র্যাঙ্ক কি আসে সেই ডিটারমাইন করে কোন আইআইটিতে কোন ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যাব সেটা তারপর ঠিক হবে।
সেই সেই পরীক্ষা কেমন হয়েছে, মানে উচ্চ মাধ্যমিকের থেকে সেটা আরো ভালো হয়েছে? না, সেটা তো কোনোদিনই সম্ভব না। উচ্চ মাধ্যমিক একটা স্টেট লেভেলের পরীক্ষা, আর কি বলে আইআইটি যেই একটা অল ইন্ডিয়া টপার লেভেলের পরীক্ষা, তো তার লেভেল তো কোনোদিনই সমান হতে পারে না। মোটামুটি হয়েছে, এখন র্যাঙ্কটা কত এক্সপেক্টেড দেখা যাক, মানে র্যাঙ্কটা কত আসবে দেখা যাক। কি তুমি পড়াশোনার বাইরে আর কি ভালো লাগে? আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি, ক্রিকেট খেলতে ভালোবাসি, ফুটবল খেলতে ভালোবাসি, কিন্তু ফুটবলটা অত ভালো খেলতে পারি না, শুধু টিভিতেই দেখি। ক্রিকেটটা টিভিতেও দেখি, নিজেও খেলি। খেলা বলতে কি একদম মানে ক্রিকেট কোচিং সেন্টারে গিয়ে খেলা বলতে যাও না বন্ধু বান্ধবরা মিলে? না, কোচিং আমি কোনোদিনই নিইনি। আর এছাড়া? হ্যাঁ, এছাড়া আমি কার্টুন দেখতে খুব ভালোবাসি। আমি ছোট্টবেলা থেকে, এখন আমার প্রায় মানে আর দু তিন মাসের মধ্যেই, দু তিন মাস তো 18 বছর বয়স হয়ে যাবে, দু তিন মাসের মধ্যেই 18 বছর বয়স হয়ে যাবে। আমি সেই ছোট্টবেলা থেকে এখনো বেবলেট খেলে যাই, এখনো আমার বেবলেট কেনারও ইচ্ছা আছে। আশা করছি এই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্টের পর কেউ আমাকে ভালো বেবলেটও দেবে। বাড়িতে কিন্তু একেবারে খুশির আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, একটু রিতের মায়ের সাথে কথা বলে নেবো। ছেলের আজকের এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কি আজকে সকালবেলাও কি ভেবেছিলেন যে এরকম একটা হতে পারে? না, সেটা খুব একটা ভাবিনি। ও বলছিল 95% পাবে, এরকম পাবে, তা আমি আর একটু কম। আমি যেহেতু ওর মাধ্যমিকে 94% হয়েছিল, আমরা মাধ্যমিকে এই রেজাল্টটা আশা করেছিলাম, কিন্তু হিস্ট্রির জন্য ওর মাধ্যমিকে হয়নি, একমাত্র সেই কারণেই হয়নি। সেই জন্য এবারে আমি আশা করিনি। আর এটা যেহেতু সায়েন্সের ব্যাপার, ও নিজে নিজেই করে, আমি পাশে বসে থাকি, কিন্তু আমি তো কোনো কিছু সাবজেক্ট ওকে দেখতে পারি না, সেই জন্য আমার কোনো আইডিয়া ছিল না। আমি ওকে বলেছি যে মোটামুটি মাধ্যমিকে যে লেভেলটা ছিল সেই লেভেলটা থেকে যেন নিচে না নামে, এইটাই আশা করেছিলাম। রিত, মায়ের কথা রাখতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে। আমি তো মায়ের কথা রাখবো বলে পড়াশোনা করিনি, আমি আমার যা হবে করেছি, তাতে মায়ের কথাটা থেকে গেছে, সেটা ভালো। মাধ্যমিকে রাখতে পারিনি, উচ্চ মাধ্যমিকে রেখেছি, ভালো লাগছে। মাধ্যমিকে কেমন হয়েছিল? মাধ্যমিকে আমি এক্সপেক্ট করেছিলাম যে 95% অ্যাবাভ পাবো, এবং মানে আমার র্যাঙ্ক করারও মানে সম্ভব, মানে আমার টিচাররা বলেছিল যে আমি, স্কুল টিউশন টিচার সবাই বলেছিল যে আমি র্যাঙ্ক করতে পারি, আমার যা পড়াশোনার প্রিপারেশন আছে, কিন্তু মাধ্যমিকে সেটা হয়নি। মাধ্যমিকে পুরো কাঁটায় কাঁটায় 94%, 658 পেয়েছিলাম 700। তো ওই জন্য আমি উচ্চ মাধ্যমিকে সেরকম ভাবে আশা রাখিনি, প্রথমত আশা রাখি না, দ্বিতীয় কথা রেজাল্ট কিছু ডিটারমাইন করবে যেটা আমি একটু আগে বললাম। তো তা সত্ত্বেও 96% আপ হয়ে গেছে, ভালো লাগছে। পড়ার কি নির্দিষ্ট কোনো স্টাইল ছিল, যে কিভাবে পড়তে, মানে কোনো নির্দিষ্ট ছক ছিল? ছক বলতে সবারই তো একটা নিজস্ব স্টাইল থাকে, আমি আমার নিজস্ব স্টাইলে পড়েছি, সেটা আমার পক্ষে উপকারী হয়েছে। বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু খুশি আনন্দ কোনোটাই বাদ মানছে না, পরিবারের সবাই খুশি, দিক দিক থেকে ফোন আসতে শুরু করেছে, বাড়িতে একটা উৎসবের পরিবেশ, এটা কিন্তু বলে বোঝানো যাবে না যে এই মুহূর্তে হালদুর বাড়িতে কি চলছে। ধন্যবাদ শুনতে।